আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে করলা তরকারি, আমার অনেক ফেভারিট একটা আর কি তরকারি। প্রথমে কী কী দিচ্ছি এটা তো স্বাভাবিকভাবে সবাই জানেন, তেল প্রথমে, তারপর পেঁয়াজ, হলুদ মরিচ, আদা রসুন, তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর চিংড়ি মাছ, এগুলো দিয়ে কষা নিতেছি। কষানো শেষ, এখন আলু, করলা আর পেঁয়াজ দিয়ে দিতেছি। আমি নর্মালি আর কি খাই না, আপনাদের করলার সাথে আলুটা তেমন খাই না, আজকে করলা একটু কম তো তার জন্য আর কি আলুটা দেওয়া হয়েছে। তবু আর কি তরকারিটা অনেক ভালো হয়েছে। আর প্রায় মানুষের কাছ থেকে শুনি যে কলা তরকারি বেশি নাড়াচাড়া করলে নাকি তেতো হয়ে যায়। আল্লাহর রহমতে আমার আবার ওরকম হয় না, তেতোটা খুব কম হয়, খুব কম বলতে হয়ই না, এ আল্লাহর রহমতে ভালোই হয়। আর আমি কখনো করলা তরকারি ডাইকে রান্না করি না, সবসময় আর কি ডাকনা ছাড়াই রান্না করি, কারণ আমি শুনছি ডাকনা দিলে নাকি আর কি কালারটা নষ্ট হয়ে যায়, তারপর আর কি তেতো ভাবটা এসে পড়ে, তার জন্য আমি কখনো করলা তরকারি ডাইকে রান্না করি না। যাই হোক, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সবাই দেখতে পান। সবাই আমাকে সাপোর্ট করবেন, নতুন আমি এই কি চ্যানেলটা নতুন চালু করছি, খুলছি, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলা এতগুলা হয়তো ভাববেন যে এতগুলা চিংড়ি মাছ দিছি কেন, কারণ আমার মেয়ে চিংড়ি মাছ খায়, তো আবার ওর জন্য আলাদা রান্না করব, তার জন্য আর করি নেই, এটার মধ্যে দিয়ে রান্না করে ফেলাইছি। এখন এই যে জিরার গুঁড়া দিতেছি, জিরার গুঁড়াটা দিয়ে তারপর নামাই ফেলবো। করলা তরকারি প্রায় শেষ হয়ে গেছে, আমার কাছে অনেক ভালো লাগে করলা তরকারিটা চিংড়ি মাছ দিয়ে। আমি একটু বেশি করে রান্না করে রাখি আর কি যেন আর পরের দিন সব খেতে পারি। আজকে অবশ্য তা হয় না, আজকে একটু অল্প একটু আর কি হয়েছে যে হয়ে গেছে, আমি কি উঠাই নিতেছি, হয়তো বলেন পরিবেশটা কেমন। আমি এরকম আর কি আমার পরিবেশটা এরকমই, আমি যেখানে থাকি কি আমার একটা রুম, রুমের যতটুকু হয় রুমের সামনে আর কি আমার কিচেনের আর কি একটা রেকের মতো বানিয়ে নিচ্ছি, ওইখানে রান্না করি। আল্লাহ ওরকম তৌফিক।